তিন কিলোমিটার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে কৃষ্ণপুরবাসী। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বারালা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দাদের ব্লক সদর হাসপাতাল বা থানা যেতে হলে ফর্সা একটি রাস্তা, কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ 2-3 কিলোমিটার রাস্তা সংস্কারের দাবি বহুবার বিভিন্ন মহলে জানানো হলেও কাজ হয়নি। কৃষ্ণপুর গ্রামের আওতায় ICDS সেন্টার, প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাই স্কুল ও আছে রাস্তা। বেহাল অবস্থায় ছাত্রছাত্রীদের পড়াশোনার উপর চাপ পড়েছে। গ্রামের বাসিন্দাদের ব্যবহার করা এই রাস্তার প্রায় পুরোটাই এখন খানাখন্দে ভর্তি। বর্ষার পরে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়েছে। ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিনই ঘটছে বলে অভিযোগ। প্রায় এক দশক আগে মোরাম হয় রাস্তাটির। এদিকে প্রশাসনও রাস্তা সংস্কারের বিষয়ে উদাসীন। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে রাস্তাটির আমূল সংস্কার প্রয়োজন, কিন্তু তহবিলের অভাবে পঞ্চায়েতের পক্ষে সেই কাজ করা সম্ভব নয়। গ্রামবাসীদের দাবি বারংবার পঞ্চায়েত প্রধান ও সাগরদিঘি ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো সত্ত্বেও তারা কোনো আশ্বাস দেয়নি। সরকারিভাবে যদি দ্রুততার মধ্যে রাস্তা মেরামত না হয় তাহলে তারা সমগ্র গ্রামবাসী সরকারি সুযোগ সুবিধা বন্ধ রাখবেন বলে জানানো হয়েছে। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বাড়ালা অঞ্চলের অন্তর্গত আমরা এখন বর্তমানে কৃষ্ণপুর গ্রামের অধিবাসী। আমরা যে পিছনে দাঁড়িয়ে রাস্তাটা দেখছেন, এটা এই রাস্তাটা গত 10-15 বছর আগে হয়েছিল। এবছর বর্ষাতে এই রাস্তার অবস্থাটা অতিরিক্তই খারাপ। আমরা প্রধানের কাছে বারবার অ্যাপ্লিকেশন দিয়েছি এবং বিডিওতে অ্যাপ্লিকেশন দিয়েছি, কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। তার জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই দুরবস্থার সুরাহাটা চাইছি। গতকালকে আমরা পঞ্চায়েতে গিয়েছিলাম, পঞ্চায়েত প্রধানকে আমরা দেখেন অ্যাপ্লিকেশন দিয়েছি, উনি রিসিভ করেছেন, উনি অন্য গল্প শোনাচ্ছেন। কি বলছেন? উনি গল্প শোনাচ্ছেন এটাই কি, উনি বলছেন কি বর্তমানে আমাদের পঞ্চায়েতে 30 লাখ টাকা ফান্ড রয়েছে, আমরা ঘ্যাস ফেলতে গেলে নাকি আমাদেরকে বিরোধীরা অসুবিধা সৃষ্টি করছে, কমিশন চাইছে, 7-8টা প্রধান নাকি তাদের হাত বেঁধে রেখেছে, এইসব গল্প শোনাচ্ছে। তো ওনাকে বললাম কি আপনি যতটা সম্ভব আপনাদের এই দুরাবস্থা থেকে আমাদেরকে একটু উদ্ধার করুন, এই সমস্ত কথা বলেছি। তার জন্য আমরা এই বর্তমান পরিস্থিতি দেখছেন, আমরা অভিনব পদ্ধতিতে মানে এছাড়া আমাদের কোনো ভাষা নেই, আমরা রাস্তাতে বর্তমানে ধান পুঁতে দিলাম, এখন আমরা ধান চাষ করবো এখানে। আর পরবর্তীতে যদি এই অবস্থার কোনো যদি সুব্যবস্থা না হয় আমরা আমাদের গ্রামে সমস্ত রকম সরকারি পরিষেবা বন্ধ করে দেবো। আমরা ন্যূনতম পরিষেবা যদি চলাফেরার জন্য রাস্তাটুকু না পাই তাহলে সরকারের অন্য পরিষেবা নিয়ে আমাদের কী দরকার বলুন। তো আমরা এটাই গ্রামের লোক, আমরা এখন একজোট হয়ে এটাই আমরা ভাবনা চিন্তা করেছি কি পরবর্তী সময়ে। কতগুলো বাসিন্দা আছে আপনাদের গ্রামে? আমার গ্রামে মোটামুটি করে আমাদের এই কৃষ্ণপুর বুথে 1255 ভোটার, প্রায় 500 উপর পরিবার বসবাস করে। আর এই যে বর্তমান রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমাদের ICDS সেন্টার যেতে হয়, খেলার মাঠ যেতে হয়। তো গর্ভবতী মায়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এই রাস্তা দিয়ে আছে। আপনাদের গ্রামে সরকারি পরিষেবা কি কি পাচ্ছেন? মানে ICDS সেন্টার আছে, প্রাইমারি স্কুল আছে, জুনিয়র হাই স্কুল আছে, এগুলো আছে। সেসব পরিষেবা তো দূরের কথা, আগে রাস্তা দিয়ে চলাফেরা না করতে পারলে আমরা সেই পরিষেবা নিয়ে কি করবো? আমরা এটাই গ্রামের লোক, আমরা পদক্ষেপ নিয়েছি কি পরবর্তী সময়ে সরকারের কোন রকম আমরা সহযোগিতা নিব না। আপনার নাম? আমার নাম রবিউল আলম। আপনি গ্রামবাসী? হ্যাঁ, আমি একজন সাধারণ গ্রামবাসী। 12 বছর আগেকার এটা রাস্তা, তারপরে রাস্তাটা তার খারাপ, ঠিকই তো হচ্ছে না। ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না, কোনো গাড়ি ঘোড়া চলতে পারছে না, টুকটুক গাড়ি বা ভ্যান, কোনো রুগীর অসুবিধা হলে যেতে পারছে রাত বিরাত কোনো ইয়ে। এই ব্যাপারে কি আপনারা পঞ্চায়েত প্রধান টোধান কাউকে জানিয়েছেন? জানিয়েছিল, কিন্তু কোনো রাস্তা প্রধান এসে নিজেই দেখে গেছে রাস্তাটা। কি কি অসুবিধা হচ্ছে আপনাদের এখন? আমাদের এখানে কোনো তো ডেলিভারি তো যেতেই পারছে না, কোনো রোগীও যেতে আছে, ছেলেমেয়েরা তো স্কুলে যেতে হবে, কোনো গাড়ি ঘোড়া যেতে পারছে না। তো রাতে তো কোনো যদি কেউ মারাত্মক রোগী কি চাইছেন এখন আপনারা? আমরা এখন রাস্তাটা চাইছি। তাহলে রাস্তা যদি এখন ধরুন না হয় তাহলে কি করবেন ভাবছেন? আমরা এখানে কোনো গাড়ি ঘোড়া বা কোনো ওই ভুক্তাই দিব না, ওখানে মেনেতে সরকার কোনো কোনো সেবা এখানে আসতে দিব না। আচ্ছা, আপনার নাম? মুর্শিদা বিবি। আপনি গ্রামের বাসিন্দা? হ্যাঁ। মোটামুটি 1-1.5 কিলোমিটার রাস্তা খারাপ, আর বিশেষ করে অসুবিধা এখন স্কুল টিস্কুল সব বন্ধ আছে, বিশেষ করে অসুবিধা প্রেগনেন্ট মহিলাদের জন্য। ICDS সেন্টারটা যায় তো কোনো প্রেগনেন্ট মহিলা এখনো পর্যন্ত হেঁটে যেতে পারছে না, বাধ্যতামূলক ওই ICDS এর এখন যেসব ভ্যাকসিন হচ্ছে ওই রাস্তার ধারে যাচ্ছে। এইভাবে যদি রাস্তার অবস্থা থাকে তো এই স্কুলের বাচ্চা, ICDS এর ছোট ছোট বাচ্চা এবং প্রেগনেন্ট মহিলারা কোথায় যাবে, কি করে যাবে? আজকে আপনারা রাস্তায় ধান পুঁতে বিক্ষোভ দেখালেন, যদি ধরুন এই রাস্তার সুরাহা না হয় তাহলে ভবিষ্যতে কি করবেন বলুন? একই রাস্তা হয়ে আছে, ধান পুঁতে কি বলবেন? চাষের উপযুক্ত হয়ে আছে রাস্তা, জমি হয়ে গেছে, যদি না সুরাহা হয় তো GCP ডেকে, ট্রাক্টর ডেকে পুরো রাস্তাকে বেহে আমরা পুরোটা রাস্তাতে ধান পুঁতবো।
তাছাড়া কি করবো আমরা, গ্রামের লোক তো বেরাতে পারছি না। আপনারা প্রশাসনিক মহলকে জানিয়েছিলেন? প্রধানকে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, দরখাস্ত দিয়েছি, তাতে কোনো প্রতি মানে কোনো কিছু একটা সুরা হয় না। মেম্বারকে বলছি, মেম্বারে কোনো গুরুত্ব দিচ্ছে না। 102 অ্যাম্বুলেন্স পরিষেবা আছে বাড়ি থেকে নিয়ে যাওয়ার, কোনো অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না গ্রামে। একটা এখনো পর্যন্ত পেশেন্ট এই চারটা খাটলিতে করে আগে যে সে মান্দাতলের খাটলি ছিল সে খাটলিতে করে বহে নিয়ে যেতে হচ্ছে আমাদের পেশেন্ট, এই গ্রাম থেকে খাটলিতে করে বহে নিতে হচ্ছে পেশেন্ট। তা কি দুর্দশায় আমরা বাস করছি গ্রামের লোক সেটা চিন্তা করে। এরকম দুর্দশা গ্রামের রাস্তা কোনোদিনই ছিল না, এই দু বছর ধরে এরকম হাল গ্রামের। আজকে 4 মাস ধরে আজ প্রধানকে মেম্বারকে বলে বলে কোনো কিছু সরাহ করতে পারলাম না, ও কোনো গুরুত্বই দেয় না রাস্তার দিকে। আচ্ছা আপনার নাম? আমার নাম আবুবকর শেখ। আপনি এই গ্রামের বাসিন্দা? থ্যাংক ইউ, ধন্যবাদ। 2018 সালে আমরা এই বাড়ালা গ্রাম পঞ্চায়েতে বসার পরে আমরা দেখেছিলাম দীর্ঘ 34 বৎসরে একটিও ঢালাই রাস্তা ছিল না কৃষ্ণপুর। আমরা আসার পরে আমরা বরানপুর কৃষ্ণপুর মিলে 500 মিটার রাস্তা আমরা তৈরি করেছি। দেখুন, সরকারি টাকা আমাদের যেরকম আসবে, বছরে হয়তো 1 কোটি আসতো, সেই টাকাটা এখন কমে দাঁড়িয়েছে। তাহলে মানুষের মানে একটা গ্রামে তিনটা গ্রাম নিয়ে একটা বুথ, তাহলে মানে সব গ্রামটাকে দেখতে গেলে না, আমি শুধুমাত্র কৃষ্ণপুরের কথাটাই বলছি, ওদের রাস্তা দেখে না খালাখন্দে ভর্তি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখন কি পরিস্থিতি, কি করবেন আপনি ভাবছেন রাস্তার ব্যাপারটা? কোনো খ্যাস বা কিছু ফেলা রাখে না, এই স্কিম তো আমাদের থাকে না, সেখানে আমাদেরকে মিটিং রেজুলেশন করে পাস করে কাজগুলো করতে হয়। সেই অনুযায়ী আমাদের কাছে অভিযোগ এসছে, সেই অভিযোগের ভিত্তিতে আমরা ওই রাস্তাটা রিপেয়ারিং করব বলে আমি গেছিলাম, রাস্তাটা দেখেও এসেছি। কিন্তু দেখুন, রাস্তা করব বললে তো একবারে তাড়াতাড়ি করতে পারা যাবে এটা ঠিক নয়, সময় লাগবে। আমাদের এখানে মিটিং হয়েছে, রেজুলেশন পাস হয়েছে, সেইটাকে আমাদের কাজ করার একটা সময় লাগবে। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আনছে গ্রামবাসীরা, আমরা এদের অভিযোগ তো থাকতেই পারে। দেখুন, একটা গ্রামের যে আমি 2 বৎসরে পুরা গ্রামটাকে ঢালাই করে দিতে পারবো এটা তো পারবো না। যেরকম টাকা আসবে হয়তো 1 বছরে 200 মিটার বেশি তো ঢালাই করা যায় না, কোনো নিয়ম না, আমি পারবো না টাকা না। প্রতিটা 18টা সংসদ আমার পঞ্চায়েত, 18টা সংসদকেই দেখতে হয়। যেমন কৃষ্ণপুরের রাস্তা খারাপ, আরো অনেক গ্রামে আমার রাস্তা এরকম খালাখন্দে ভরা। কতদিনের মধ্যে ভালো হয় বলে আপনার আশ্বাস? দেখুন, আমার কতদিন ওই রকম টাইম দিয়ে বলা যাবে না, অফিসের আইন কানুন বেতন নিয়ম কানুন আছে, কাগজ কলম সারার পরে হয়তো 15-20 দিনের মধ্যে হবে, মানে 1 মাসের মধ্যে। আপনি রাস্তা 1 মাসের মধ্যে হয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। আপনার নাম? নেবুল চন্দ্র মার্জি। আপনি প্রধান? হ্যাঁ, প্রধান। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।